Hey guys, assalamu alaikum. It's me, your boy Iftaar. You know me as a content creator of Mirror World with Iftaar's channel. So, today's video is very interesting because প্রায় এক থেকে দুই সপ্তাহে আপনাদের আমি রমাদানের একটা ব্লগ দিয়ে যেটা আমাদের পহেলা রমজান ছিল যেমন আপলোড করতে করতে আমার রমজানে দুই তিন রমাদান চলে যায় আজকে হচ্ছে 12 রমাদান আমরা যাব হচ্ছে শুভর বাসায় অনেক ফ্রেন্ডরা মিলে ইফতার পার্টিতে বা ইফতারের আয়োজন বলতে পারেন পার্টিটা বলা উচিত না সো আমরা ইফতার আয়োজনে যাব তো কি কি করি আজকে সেটা নিয়ে আজকের ভিডিও সো লেটস গেট ইনটু দ্য ভিডিও আমরা বাসা থেকে বের হলাম স্কুলে যাওয়ার উদ্দেশ্যে মানে সবাই স্কুলে আসবে স্কুলের সামনে থেকে আমরা তারপরে সবাই মিলে শুভর বাসায় যাব সবাই একসাথে হওয়ার জন্য আমরা স্কুলে যাচ্ছিলাম রিস্কা দিয়ে রিয়া নদী অগল লগে ভিক্ষা করতেছিস নি আত্মাত্ম রয়েছিস কে কান কোন ব্যথা হয়ে যেতেছে সে তো ভালো হয়ে গেলি কি হঠাৎ তুমি আঙ্গু স্কুল দেখ আঙ্গু পাদাপাদি স্কুল তোমার চ্যানেলে যাইলাম করে আইবা তোরে আরো তোরা আরো 10 মিনিট আগের দিকে জুম করে 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 ভিডিও করছি এটা 700 খালি বাড়ি দেখাই জানা আমরা চাই আমরা যার জন্য আমরা পরে কি কইছ স্যার জানোস আমার আরেকটু বড় ই দরকার আছিল মাইক্রোফোন তার শুভদের বাসায় ইফতারে ইনভাইট আছে ইনভাইট করে নামাজ পড়ে তারপরে আমরা বাসায় যাব ওই এখানে মসজিদ কোন জায়গায় তোর কথাটা যে কতটুকু ক্লিয়ার হইতেছে আমি সঠিক জানি না দাঁড়া একটু চেক আরেকটা গেল গা তোমরা কথাই কও আমি বুঝতেছি লাইট না আনলে জানে তো এমনই তো ভালো করে দেখা যেতেছে না লাইট না আনলে তো দেখাই যাবো না শুভর কচি গাছে দুই ডেডি কি ডাব ধরে ডাব নিবে ডাব কি এডি আমরা ও শুভর কচি গাছে দুই আমরা ধরেছে
খাওয়ার মানুষ বাংলাদেশে নাই বিদেশে আছে সবাই আমরা রোজানা সবাই রোজানা এই ভালো তো ফল হয়েছে ওই যে একটা এই যে হ্যানে এই হাওয়া দিয়ে চাপাইতে চাপে দাঁড়ায় খবর বলা সবে দা এদিকে এটা কি কাঁঠাল গাছ না ওই এটার ভিতরে তো মুরগির মাংস পাওয়া যাবে এটার ভিতরে তো মুরগির মাংস পাওয়া যাবে কাঁঠাল গরুর মাংসের স্বাদ কাঁঠাল এখন গরুর মাংস গুড আচ্ছা এক কাম করো তুমি ভিডিও করো আর না করো আমরা দুজন একটু সাংবাদিক হওয়ার চেষ্টা করি মাইকটা দাও শুরু করতে দিবি আমাদের প্রতিবেদন শুরু হচ্ছে এখন 1 2 3 স্টার্ট সো বন্ধুরা আমাদের বন্ধু এলাকার সব বন্ধুরা মিলে আমরা একটা ইফতার পার্টি দিছি তুই আমার স্বাক্ষর মানে আমার স্বাক্ষর দেখতে পাচ্ছেন সালাম দাও আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তো ইফতার পার্টি দিছি তো আমরা মনে করছি আমাদের পৃথিবীতে ইফতারই হবে কিন্তু না আমরা আসছি ভিন দেশে আপনি একটু ভিউটা দেখাতে পারেন যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার ঘরবাড়ি আছে কয়েকটা ঘরবাড়ি নতুনও হচ্ছে কিন্তু প্রিয় দর্শক মণ্ডলী আজকে আছি আমরা হচ্ছে কাপাল শুভর বাসায় তো আমরা আজকে একজনের ইন্টারভিউ নিতে চলে এসেছি তার নাম হচ্ছে ইব্রাহিম আহমেদ ফাহাদ সো ফাহাদ আমরা কি আপনার কিছু সময় পেতে পারি আপনার থেকে কিছু সময় আমরা পেতে পারি অবভিয়াসলি অবভিয়াসলি বলেন আচ্ছা আপনাকে আমরা কিছু কোয়েশ্চেন করব আজকে সো ফার্স্ট আপনি শুরু করতে পারেন আপনি কি বলতে চান আচ্ছা আমার প্রথমত আপনি কি আপনি কয়টা রিলেশন করেছেন লাইফে আমি রিলেশন করেছি অনেক কিন্তু আমার গণার বাহিরে আচ্ছা তাহলে একটা টিকে নেই কেন ঠিকই কারণ কিছু কিছু মেয়ে হয় ছলনাময় কিছু কিছু মেয়ে আসে তবে আমি করে দিই ছলনা আচ্ছা আচ্ছা আপনি আপনার লাইফের জন্য কিরকম মেয়ে চান আচ্ছা আমি আমার জীবনটা হয়ে গেছে বেদনা আচ্ছা গাইস এখন ইফতারির সময় হয়ে গিয়েছে 6:14 বাজে আমরা সবাই এখন নিচে যাচ্ছি মানে যেখানে আমাদের ইফতারের আয়োজন করা হয়েছে সো আমরা আমাদের ইফতারি মানে প্লেসটাতে চলে যাচ্ছি সো ফার্স্ট টাইম আমি এভাবে কথা বলছি যার কারণে একটু অকওয়ার্ড লাগতে পারে সো একটু ম্যানেজ করে নিন একদিনের জন্য ভাই আমি না কইছি যে একটু আলো করতে শুভ শুভ কো এখানে আমি জানি না আপনারা কেমন দেখতে পারতেছেন এই রুমে আলো নাই আলোর ব্যবস্থা হবে একটু পরেই আলো না আলোর কথা বলছি আচ্ছা ঘরে দেখেন গাইস এখানে আজান দিয়ে দিছে ওদের কারো খবর নাই ওরা এখনো ইফতারি রেডি করতেছে সো মুন্না আপেল দিয়ে রোজা মানে রোজা ভাঙ্গা দিছে খেজুরও আনতে পারে এখন পর্যন্ত সব কিছু রেডি করতেছে আল্লাহ জানে আর এই রুমে মেন কথা একটা লাইট নাই কা কীভাবে আমি ভিডিও করবো আমি ওকে আগেই বলেছিলাম ম্যানেজার কথা ও বললো করবো কিন্তু এখনও কিছুই করতে পারে নাই সো আজান দিতেছে এনজয় করেন মুন্নার ইফতার আমি কেমনে খাম আমি ভিডিও করুন না খাম এর লাইট দরকার আমি কমাই খেয়ে দিলাম ঈদ মুবারক এই দেখ ওমা মাল্টিপ্লার একটু টান দি এই জায়গায় বাজাই দিই বাইরে তো রাখেন নাই তো খান খান খেয়ালন পরে দেন খেয়ালন তুমি কেমনে ঝুলাম কিছু তো লাগবো ঝুলানো লাগবে তুমি খাও তুমি খাও আমি বুঝদার ভাই নামাজটা পড়বো কোন জায়গায় আমরা পরে পড়িস মানে মুন্না থেকে খাওয়ান পাই কি নামাজ ভুলে গেলিনি নাচ করবি না কই পড়বি তো ছড়া
খাবারটি সাইড কর না তো নোংরা যেতে জায়গা সাইড করে করে রাখ এতটুকু তোরা খাইতে পারবি আমি খাইছি কেউ নামাজের জন্য প্রস্তুত ছিল না খাবারের জন্য তাই আমি আর রিয়া নদী যাকে মার্ক করলাম আমরা দুইজন মিলে নামাজে চলে যাই এরপর নামাজ থেকে এসে দেখুন ওরা কি কি করলো তুই কার গোস তুই তো পাগল আমাদের মাননীয় খাদেম সাহেব মোহাম্মদ ফতিউল্লাহ বাদশা আজকে আমাদের মঞ্চে সেই ইফতারির দাওয়াত দিল সবাই বললো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইফতারির আগমনের জন্য ধন্যবাদ মঞ্চে সাহেব তো আমরা সবাই মনোযোগ দিই আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ ইবনে আজি শব্দ দেশে পাইছে আচ্ছা আচ্ছা আমি একটা ভিডিও করব আজি আমি দাঁড়াবো আমি শিখাবো আরে শুধু না আগমন দাঁড়া এটা কাইটা তো এই গাড়ি সো মুড়ি ভর্তা ছিল স্পেশাল একটা সেটা আপনাদের দেখাতে পারিনি কারণ নামাজ পড়তে চলে গিয়েছিলাম এবং এসে হয়তো আমার খেয়াল ছিল না বা আমার কী হয়েছিল আমি জানি না কিন্তু তখন হঠাৎ করে অত্র এলাকার কারেন্ট চলে যায় চার পাঁচটা এলাকার একসাথে কারেন্ট চলে যায় যেমন আমাদের এলাকার তারপর আশেপাশের আরও তিন চারটা এলাকার কারেন্ট একসাথে চলে যায় যার কারণে রাস্তাঘাটেও আলো ছিল না যে আপনাদের ভালোভাবে ভিডিও করে দেখাবো এবং মানে ওদের বাসা থেকেও বের হয়েছি বিদায়টা নিয়েছি সেটাও ভিডিও করতে পারিনি সো যাই না এই আবিজাবি ভিডিওটা কেমন লেগেছে আমি আশা করতেছি ভালো লেগেছে ইনশাল্লাহ সামনে থেকে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এখন ট্রাইপড কিনেছি আমি একটা কোনো রকম ভিডিও চালানোর জন্য সো যদি একটু আপনাদের আনন্দ দিয়ে থাকতে পারি আমি তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করতে পারেন বাসায় এসে দেখি যে জেনারেটর অন করায় বাসায়ও কারেন্ট নাই তারপর ঘরে আর চলে গেলাম আর কী করবো বলেন তো এই ছিল এই আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন যারা নতুন সাবস্ক্রাইব করতে পারেন আল্লাহ হাফেজ